আমি নিজেকে আয়নায় দেখে নিজেই ঘাবড়ে গেছি যে মানে এত ভয়ঙ্কর লুকটা দেখতে পারি না ভাইয়া, আমি যেটা পারি সেটা দেখতে হলে সিনেমা হলে যান প্লিজ। ইদিকা খুবই ভালো একজন অভিনেত্রী, হ্যাঁ প্রিয়তমা আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে, সংগুলো খুব সুন্দর। এবার কে কতটা সাফল্য পাবে, কাকে অডিয়েন্স কতটা ভালোবাসবে, এটা পুরোপুরি আই থিঙ্ক হার্ডওয়ার্ক তো আছে, অবশ্যই হার্ডওয়ার্ক তো আমরাও করেছি খুব, এবার পুরোটাই দর্শকের ব্যাপার, দেখা যাক। আশা, আমি বললাম যে আমরা খুব একটা ফ্রেন্ডলিভাবে কাজ করেছি, একবারও মনে হয়নি, হ্যাঁ আমরা মজা করেছি, বাট অ্যাট দ্য সেম টাইম যখন অ্যাকশন বলা হয়েছে আমরা খুব সিরিয়াসভাবে সেটাকে পোর্ট্রে করেছি, তো ইয়া সব মিলিয়ে খুব মজা হয়েছে পুরো কাজটা করতে, আমাদের টানা কাজ চলেছে, অ্যান্ড কখনো মনে হয়নি যে না বাড়িকে মিস করছি, বাড়ির লোককে মিস করছি, আমরা এতটাই মজা করে কাজ করেছি। আমার দুই বাংলাতেই কাজ করে খুব ভালো এক্সপিরিয়েন্স, দুটোই আমার কাছে সমানভাবে খুবই মানে কাছের ইন্ডাস্ট্রি। আমি সাউথেও একটা কাজ করেছি, এবার কি হয় আমাদের আর্টিস্টের আমরা কাজ তো অনেক করি, যতক্ষণ না সেটা রিলিজ হচ্ছে আমরা কিছুই বলতে পারি না, কিছুই শিওরিটি থাকে না, তো এটাই হচ্ছে ব্যাপার। আমার এখানে এক্সপিরিয়েন্স খুব ভালো, কারণ বাংলাদেশে একটা খুব ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারের মধ্যে আমরা সবাই কাজ করি, তো আর খুব মানে বাংলাদেশের একটা ব্যাপার হচ্ছে মেহমানদের খুব আদর যত্ন করা, খুব সেরকমভাবে একটা মানে এমন একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে ফেলে সবাই, যে সবার সাথে খুব একটা ক্লোজনেস হয়ে যায়, তো সেইভাবে আমার বাংলাদেশে তো খুবই ভালো লেগেছে। ডেড বডি নিয়ে আমরা এত পরিশ্রম করেছি না অ্যাকচুয়ালি ডেড বডি নিয়ে, যে মানে আশাবাদী তো আমরা প্রচুর, সব প্রত্যেকটা আর্টিস্ট আমরা প্রচুর খেটেছি, এক এক দিন আমাদের মেকআপে প্রচুর মানে স্পেশালি আমার যে মেকআপ, আমার তিন রকমের লুক ছিল, বেশি আমি রিভিল করছি না, একটা লুক মানে প্রচুর সময় নিয়ে মেকআপ আর্টিস্ট যিনি ছিলেন জাভেদ ভাই, জাভেদ ভাইয়ের সাথে যারা ছিলেন তারা এত টাইম নিয়ে সেই মেকআপটা করে, নিয়ে সেই মেকআপটা করা হয়। নর্মালি কী হয় আমাদের সিনেমাতে মেকআপ করে হিরোইনকে সুন্দর দেখানোর জন্য, কিন্তু আমাদের মুভিতে হরর মুভিতে একেবারেই উল্টো ব্যাপারটা, মেকআপ করে খারাপ বিকট একটা লুক দেওয়া হচ্ছিলো যাতে দর্শকরা ভয় পায়, এমন সময় গেছে যে সো ইয়া মেকআপ আর্টিস্ট খুবই খেটেছে, সাথে টেকনিশিয়ান প্রত্যেকে আর্টের সবাই মানে সব মিলিয়ে না এত পরিশ্রম আমরা সকলে করেছি, তো অবভিয়াসলি আশা তো রাখছি যে মুভিটা অনেক ভালো করবে, সবার ভালো লাগবে, আশা তো আছে, ভয় পাবে বাচ্চারা তো কাঁদতেও পারে, অ্যান্ড সবাই ইন জেনারেল খুবই ভয় পাবে, দ্যাট আই এম শিওর। অনেক ডেঞ্জারাস জোনের শুটিং হয়েছে সেখানে, বান্দরবনে অ্যাকচুয়ালি জায়গাটা লোকেশন আমরা এমন এমন লোকেশন চুজ করেছিলাম যেটা হচ্ছে মানে খুবই দুর্গম, মানে আগে কখনো শুটিং হয়নি, কেউ যায় না, ইনফ্যাক্ট লোকাল পিপলরা অবধি যাচ্ছে না, এরকম এরকম লোকেশনে আমরা শুটিং করেছি। ইনফ্যাক্ট এমন একটা জায়গায় যে ক্লাইম্যাক্সটা শ্যুট হয়েছে, যেটা এখানে বিহাইন্ড দ্য সিনসেও দেখাচ্ছিল, ক্লাইম্যাক্সে শ্যুট হয়েছে সেখানে মানে স্লিপারি এমন জায়গাটা যে অনেকে পড়ে যাচ্ছে, তো সেরকম একটা জায়গায় আমরা হিল পরে মানে এরভাবে শ্যুট করেছি। ইনফ্যাক্ট ওখানে মানে মান্থে নাকি দু তিনজন মারা যায় সেই জায়গায়, তো এরকম একটা থ্রিলিং একটা দুর্গম জায়গায় শ্যুট করেছি, খুবই একটা ভালো, নার্ভাস ছিলাম ওই টাইমে, বাট খুব মজা করে শ্যুটিংটা করেছি সকল। ট্রেলার দেখেছেন হ্যাঁ কি বলছেন, ট্রেলার তো দেখেছেন, বাড়ি যতটুকু কষ্ট করে শ্যুটিং করেছেন সেই প্রত্যাশা অনুযায়ী কি সফল হবে? একদম, এখন ট্রেলারটা দেখে আমি আরও কনফিডেন্স পেয়ে গেলাম যে এটা সুপারহিট মানে হতে বাধ্য। আরও অনেক সিনেমা আসতেছে বাংলার সুপারস্টার সাকিব খানের সিনেমা, তো সেক্ষেত্রে আপনার সিনেমা নিয়ে এতগুলো সিনেমা? হ্যাঁ আমি এটাই বলবো যে প্রত্যেকটা ছবি সবার কাছে মানে খুব স্পেশাল, তো আমরা যদি সবাই প্রত্যেকটা মুভি একটু দেখি তাহলে বাংলা চলচ্চিত্র আরও এগিয়ে যাবে। ঈদে অনেক কটা মুভি রিলিজ করছে, শুধু ডেড বডি দেখতে হবে তার কোনো মানে নেই, প্রত্যেকটা ছবি আপনারা গিয়ে দেখুন, বাট মিস করবেন না, কারণ মিস করলে কী হয় আমরা অনেক সময় আমরা বাংলা ইন্ডাস্ট্রিকে অন্য ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ার করি, কিন্তু আমরা এটা বুঝি না যে আমরা নিজেরা কতটা সাপোর্ট করছি, কতটা যাচ্ছি সিনেমা হলে, মুভিগুলোকে কতটা সাপোর্ট করছি। আজকে ডেড বডি দেখলে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরাও একটা উৎসাহ পাবো যে না তাহলে এর এই টাইপের হরর মুভি এরকমভাবে করলে হয়তো অডিয়েন্স আরও মানে ভালোভাবে নেবে, তাহলে একটা আরেকটা করা যাক, তো এটাই আর কি। এখনই আমি কিছু বলতে পারছি না, কথা হচ্ছে দেখা যায় কতদূর কি এগোয়। আমার দুটো গান রয়েছে ডেড বডিতে আর দুটোই দেখানো হয়েছে, আমি গাইতে পারি না, পার্থক্য বিশেষ কিছু নেই, তবে বাংলাদেশ এখন অনেকটা মানে এখনও অনেকটা কমার্শিয়ালের দিকে ফোকাসড আছে, যেখানে আমাদের পুরোপুরি একটু অফ বিট আর্ট ওটিটির দিকে বেশি চলে গেছে,
আমি এটাই পার্সোনালি ফিল করি, তাছাড়া কোনো পার্থক্য নেই। ছোটোই দেখবেন আপনি ওখানের আর্টিস্ট ইধিকা, যেরকম আপনারা বললেন এখানে কাজ করছে, এখানে নুসরাত ফারিয়া ওখানে কাজ করছে, তো বাংলা, আমরা বাংলার আর্টিস্ট তো আমরা হয়তোটা ইয়ে করি না, যেখানে ভালো। ভারতে বর্তমানে আমার কথা চলছে কিছু কাজের, সাউথের প্লাস টলিউডের, দেখা যাক, খবর পাবেন। আমার সোশ্যাল মিডিয়াতে আমি সবসময় অ্যাক্টিভ থাকি, কিছু না কিছু পোস্ট করেই ফেলবো হয়তো খুব শিগগিরই।